নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সহজে বানানো আলু পরোটা, যেটা আপনি সহজেই বানাতে পারবেন। কেমন ফুলে যাচ্ছে দেখুন, কিছু টিপস ফলো করলে আর একদম সহজ সরল ঘরোয়া জিনিস দিয়ে আপনি আমি বানাতে পারবো, সেইভাবেই রইল রেসিপিটা। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখার অনুরোধ রইল, বেল আইকনটাও প্রেস করে দেবেন, লাইক আর শেয়ার করাটাও অনুরোধ রইল। চলুন এবার দেখি রেসিপিটা। প্রথমে কতগুলো আলু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই আলুগুলোই প্রেশার কুকারের মধ্যে যোগ করে দিচ্ছি। আলুগুলো আমি গোটাই রেখেছি। এই আলুগুলো দেওয়ার পরে প্রেশার কুকারের মধ্যে 1 কাপ মাপের জল যোগ করে দিলাম। সামান্য একটুখানি লবণ দিয়ে দিন, তাহলে আলুর খোলাটা ভালোভাবে ছাড়াতে পারবেন। 2টো টমেটো আর 3টে লঙ্কা কাঁচা যোগ করে দিলাম, প্রেশারে 3-4টে সিটি দিন। ততক্ষণে দেখুন, 2 কাপ আটা, 2 কাপ ময়দা, সেই মেজারমেন্টেরই আর 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এইগুলো মোট 6 কাপ আটা ময়দা মিলিয়ে নিয়েছি। একটু লবণ যোগ করে দিচ্ছি, আর ময়নের জন্য যেগুলো আর কি সবথেকে ভালো হবে, কিছুটা সাদা তেল যোগ করে দিলাম, আর দিয়েছি একটুখানি টেস্ট অনুযায়ী চিনি। সমস্ত উপকরণগুলো ভালো করে প্রথমে মিশিয়ে নিন, মিশলে কিন্তু মাখাটা ভালো হবে। এইভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আস্তে আস্তে জল যোগ করুন, আঙুল দিয়ে এইভাবে নাড়াতে থাকুন, তাহলে বেশি আঙুলে লাগবে না। ধীরে ধীরে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখাতে মাখাতে আস্তে আস্তে পুরো মাখাটা অনেকটা রেডি হয়ে যাবে। এইভাবে মাখাটা প্রথমে রেডি করে নিন, আর ধীরে ধীরে জল যোগ করবেন, বেশি যেন নরম না। দেখুন মাখাটা তৈরি হয়ে গেছে, ডোটা ঠিক এইরকম তৈরি হবে, একটু নরম নরম। এইবার একটুখানি তেল যোগ করে দিন। দেওয়ার পরে তেলটা ভালো করে মাখিয়ে নিয়ে আটা ময়দাটার মধ্যে এবার একটুখানি রেখে দিন। আপনারা ইচ্ছা করলে পুরো আটা বা পুরো ময়দাতেও করতে পারবেন, আমি হাফ হাফ করে নিয়েছি, 1/2 ঘন্টা রেখে দেবো। ততক্ষণে আলুগুলো বয়েলড হয়ে গেছে, নুন দেওয়ার জন্য আলুগুলো সহজেই ছাড়িয়ে যাবে খোলাগুলো। সমস্ত আলুগুলো এইভাবে ছাড়িয়ে রেডি করে নিয়ে নেব। আলু দিয়েও করতে পারেন, সবজি দিয়েও করতে পারেন, আমি আলুটা সহজে পাওয়া যায় তাই আলু দিয়েই করলাম, আর বেশ টেস্টি হয়। 2টো টমেটো সরিয়ে রাখলাম, কাঁচা লঙ্কা যেগুলো সেদ্ধ করে নিয়েছি, দেখুন একটুখানি চাপ দিয়ে কাঁচা লঙ্কার ভিতরে শাঁসটা বার করে নিচ্ছি। এইভাবে বার করে নিন, এই লঙ্কাগুলো বেশ আমার ঝাল ঝাল আছে, এরকম করে চেপে বার করলেও কিন্তু পুরো পরিষ্কারভাবে সব বেরিয়ে যায়। এবার আলুগুলো মেখে পুরো রেডি করে নিন পুরটা। দেখুন আলুগুলো বয়েলড হয়ে গেছে, গোটা বলে সেদ্ধ হবে না তা না। এইবারে এর মধ্যে যোগ করে দিন 2 চামচ মাপের বাটার। বাটারটা দিলে টেস্টটা ভালো হবে, একটুখানি মরিচ গুঁড়ো, লবণ একটু পরিমাণ মতো, আর তার সঙ্গে লঙ্কা গুঁড়ো দিন। আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনে জিরে দিতে পারেন, কিন্তু আমি ভেজ করেছি আর একটু কারি পাতা ভেজে নিয়েছিলাম, সেইটাই যোগ করে দিলাম। দেখুন যাতে সবাই হাতের কাছের জিনিস দিয়ে করতে পারেন, পেঁয়াজ রসুনের ঝামেলা অনেক, এটাও অন্য সময় আমি অবশ্যই করে দেখাবো। ভেজ রেসিপিটা যখন তখন করা যায়, কেবল একটু আলু থাকলেই হয়ে গেল। এইভাবে এবার 2টো লেবুর থেকে আমি রস বার করে নিয়েছি, সেটাও মেখে দিলাম। না থাকলে আপনারা আমচুর দিয়ে দিতে পারেন। পুরটাও কিন্তু আমি রেডি করে নিয়ে নিয়েছি। ততক্ষণে একটুখানি বাদাম আর 2টো শুকনো লঙ্কা আমি প্যানে দিয়ে দিয়েছি, বাদামগুলো শুকনো খলায় ভেজে নিলাম আর একটু কারি পাতা যোগ করে দিলাম। বেশ নাড়িয়ে চাড়িয়ে মুচমুচে করে বাদামগুলো ভেজে নিন। কারি পাতাটা ভেঙে যাচ্ছে মানে বুঝতে পাচ্ছেন সমস্তগুলো ভাজা হয়ে গেছে। এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঠান্ডা করে একটু মিক্সির বাটিতে যোগ করে দিন। এইগুলোর সঙ্গে যে টমেটো বয়েল করে নিয়েছেন সেই টমেটোটা 2টো দিয়ে দিন। আপনারা ধনে পাতা থাকলে ধনে পাতা ব্যবহার করুন, আজ আমি সিম্পলভাবে বানিয়েছি তাই ধনে পাতা দিইনি। এবার দেখুন পেস্টটা করে নিয়েছি, চাটনিটা রেডি, একটু লবণ যোগ করে দিলাম, এবার বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। চাটনিটা হলো, চাটনিটা যদি টেস্ট না হয় তাহলে কি আর সবার পছন্দ হবে, এর জন্য আমি এখন প্যানটা বসিয়ে দিয়ে এর মধ্যে 2-4টে কারি পাতা, শুকনো লঙ্কা আর 1 চামচ মাপের সর্ষে যোগ করলাম। এইভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে সর্ষেগুলো, শুকনো লঙ্কা আর কারি পাতা কিছুটা যোগ করে আবার একটু ভেজে নিলাম। বেশ যখনই ফাটতে আরম্ভ করবে এবার যোগ করে দিন চাটনির মধ্যে। ব্যাস, আর চাটনি পায়ে, এই চাটনি আপনি অন্যান্য কাজেও ব্যবহার করতে পারবেন, নানা রকমভাবে চাটনির সঙ্গে তো ইডলি ধোসাও খাওয়া যায়। ততক্ষণে আমি আবার দেখুন ডোটার কাছে চলে এসেছি, ডোটা দুভাগ করে নিয়ে এইবার বেশ বড় বড় করেই একটু লেচি করব, আলু পরোটা করব। আর যদি বড় বড় করে না হয়, পুরটা যদি ভেতরে না প্রবেশ করে কারুরই পছন্দ হবে না,
বেশ বড় করে লেচিগুলো যে কটা হয় সমস্ত কেটে নেব। সব লেচিগুলো রেডি হয়ে গেছে, দেখুন আমি পাকিয়েও নিয়েছি, একটা আপনাদের দেখাচ্ছি। এইভাবে সমস্ত ভাঁজগুলো ভেতরে দিয়ে হাত দিয়ে চেপে লেচিগুলো একদম রেডি করে নিন, যাতে কোনো রকম ভাঁজ না থাকে। সব লেচিগুলো এক্ষেত্রে রেডি হয়ে গেল, যে পুরটা তৈরি করেছি পুরটাও নিয়ে নিলাম। এখন একটা লেচি নিয়ে লেচিটা দেখুন ভালো করে ভিতরের দিকে গর্তটা করে দিন, কিন্তু তলার দিকটা একটু মোটা রাখবেন। এইবার পুরটা ভরে দিন, বেশি পুর ভরলে কিন্তু একটুখানি সমস্যা। আমি প্রথমটা একটু বেশি পুর ভরেছি, এর জন্য একটু টিক্সটা ফলো করুন। এইভাবে করে করে নিন পুরটা ভালো করে ভরে, আস্তে আস্তে করে দেখুন মুখের কাছে টেনে এনে ভাঁজ করে দিন, আর হাতে করে চেপে দিয়ে পাকিয়ে রেডি করে নিন। এইটা তো রেডি হয়ে গেল, যারা বেশি দিতে পারবেন না, ফেটে যাবে ভয় পান, তারা কিন্তু অল্প করে দিয়ে করে নিন। এক্ষেত্রেও আমি একটু কম করেই দিলাম, দেখুন এবার পুরটা ভরে নিচ্ছি। ধীরে ধীরে লেচিটা রেডি করে নিলাম। অনেক কিছু উপকরণ হলে বানাতে গেলে সত্যি খুব সমস্যা, টেনশন হয়। এরকম ঘরোয়া উপকরণ দিয়ে আপনি কিন্তু যখন তখন বানিয়ে ফেলতে পারেন। বাচ্চা বড়রা একটু টেস্ট বদল হলে তো আর কোনো কথা নেই। এই পুরটা আমার আর লাগবে না, সরিয়ে রাখলাম। এইবার একটা দুটো লেচি এখন আমি নিয়ে নিচ্ছি। প্রথমে দেখুন আপনারা ইচ্ছা করলে ময়দা দিয়েও বেলতে পারেন। ময়দা দিয়ে বেললে আপনার কী অসুবিধা বা কী সুবিধা সেটা জানার জন্য পুরোটা দেখুন, নাহলে কিন্তু আপনারা এই সমস্যার সম্মুখীন হবেন। এইবার প্রথমে হাত দিয়ে দিয়ে যাই হোক প্রথমে বাড়িয়ে নিন। ধীরে ধীরে চারিদিকে আলুর পুরটা সমান হয়ে গেল। এইবার এইভাবে বেলতে থাকুন। এইভাবে বেললেও বেশ বেলাটা ভালো হয়, একটু বাড়তে কিন্তু সময় লাগে। ধীরে ধীরে বাড়িয়ে নিন, যাই হোক বেশ বড়, যতটা সম্ভব ততটা করে রেডি করে নিন। আমি এইভাবে কতগুলো বেলে রেডি করে নিলাম, আপনাদের দেখাবার জন্যই আমি ময়দা দিয়ে বেললাম। সমস্ত লেচিগুলো যতটা বড় সম্ভব যাতে ফেটে না যায় সেইভাবেই কিন্তু কতগুলো বানিয়ে একদম রেডি করে নিয়ে নিলাম। এগুলো এবার আমি তুলে রেখে দেবো। অন্যদিকে দেখুন কতগুলো আমার পুরো রেডি হয়ে গেছে। অন্যদিকে আরেকটা পদ্ধতি দেখাই, এক্ষেত্রে আমি কিছুটা তেল ব্যবহার করেছি। তেলটা ব্যবহার করলে কী হয় দেখুন, পুরটা দিয়ে যখন হাত দিয়ে চেপে নিয়ে বেলবেন তখন কিন্তু বেশ ধীরে ধীরে কোনো ঝামেলা ছাড়াই বেড়ে যাচ্ছে, আপনার অতটা ঘোরাতে হচ্ছে না বা কষ্ট করতে হচ্ছে না। সুতরাং বেলার সময় তেল ব্যবহার করুন, আর চারপাশটা একটু নোংরাও হবে না, ময়দা টয়দা ছড়িয়ে যায় যে অবস্থা সেটা হবে না। দেখেছেন কত বড় হয়, এই জন্যই আপনাদের আমি দেখিয়ে দিলাম। তাহলে তেল দিয়ে করাটাই শ্রেয়, আর অন্যগুলোও এইভাবে আস্তে ধীরে বেলে বেলে সমস্ত রেডি করে নিয়ে নিলাম। ততক্ষণে দেখুন আমি প্যানের কাছে চলে এসেছি, প্যানটাও গরম বসিয়ে দিয়েছি। ধীরে ধীরে আমি একটা পরোটা যোগ করে দিলাম। এইবার পরোটাটা নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে প্রথমে করে নেব, এর সঙ্গে আর একটা যোগ করে দিলাম। আপনারা ইচ্ছা করলে দুটো তিনটেও করতে পারেন, আমি অনেকগুলো করি। এক্ষেত্রে আমি কেবল দুটোই যোগ করেছি। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দুই পিঠটা করে নিন। এই পিঠটা একটুখানি হয়ে গেলে উল্টে দিন, উল্টাতে কোনো সমস্যা হবে না। দেখুন আস্তে আস্তে বেশ 50% হয়ে এসেছে। যদি নরম নরম খেতে চান তাহলে কিন্তু উল্টে দিয়ে এইভাবে নরম অবস্থায় একটু ঘুরিয়ে টুরিয়ে করে নেওয়ার পরে উল্টে পাল্টে দিয়ে যোগ করে দিন তেলটা। সাদা তেল ব্যবহার করেছি, আপনারা ঘি বা বাটার ব্যবহার করতে পারেন, বা তেল ব্রাশ করেও করতে পারেন। দেখতে পাচ্ছেন কিরম ফুলে যাচ্ছে, এইভাবে একদম আপনার আলু পরোটাগুলো ফুলে যাবে। আর এপিট ওপিট করে উল্টে উল্টে ভেজে নিন। দেখেছেন এই পিঠটাও ভাজা হয়ে গেছে, ওই পরোটাটাও ভাজা হচ্ছে। আপনি নিমেষে চোখের পলক পড়তে পড়তে আপনার কিন্তু পরোটাগুলো রেডি হয়ে গেল। আলুর দম টম অনেক কিছুই বানাতে পারেন, ছোলার ডাল যা দিয়ে খেতে পারেন আপনাদের রুচি অনুযায়ী। এখন তো আমার ফুলকো ফুলকো পরোটাগুলো আলুর রেডি, কতটা ফুলে গেছে দেখেছেন, কোনো ঝামেলা নেই, চাপাচাপির ব্যাপার নেই, আপনিই ফুলে যেতে আরম্ভ করেছে, এটাও রেডি হয়ে গেছে। আমি মধুপুরে থাকতে এরকমই পরোটা বানানো খেয়েছি, চটজলদি নিমেষে তারা আমাদের বানিয়ে দিয়েছিল, সেটাই আপনাদের আমি শেয়ার না করে পারলাম না। সহজ সরলভাবে বানানো, কোনো রকম আড়ম্বর নেই এতে। এইভাবে পরোটাটা এবার ছেঁকে নিয়ে একটুখানি দেখুন লাল লাল করে ভেজে তুলে নিন। সমস্ত পরোটাগুলো রেডি হয়ে গেল, এখন আমি চাটনির সঙ্গে পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা আপনারা বানিয়ে ফেলুন এমন পরোটা, চাটনিটা তো দেখুন রেডি, বানালে বুঝতে পারবেন কেমন হয়েছে। এইবার দেখুন কতটা নরম তুলতুলে পরোটা হয়েছে, একদম হাতের নিমেষে টিফিন বক্স লাঞ্চ বক্স
বা ব্রেকফাস্ট ডিনারে বানিয়ে নিন, একদম অল্প সময়ে বানানোর রেসিপি, চোখের নিমেষে রেডি হয়ে গেল। এবার একটু চাটনির সঙ্গে পরিবেশন করে দিন, ব্যাস। আর কি চাই বন্ধুরা, যদি একটু টেস্ট বদল করতে অন্য রকমভাবে খেতে চান তাহলে কিন্তু এইভাবে করে নিতে পারেন। চাটনিটা আস্তে আস্তে দিয়ে পাকিয়ে রেডি করে নিন, এটা আমার ছেলের চয়েস এটাও। আর আমি মধুপুরে যেভাবে খেয়েছি এর সঙ্গে আলুর চোখা মশলাটাই দিয়েছিল, আর সামান্য একটুখানি ওদের আচার দিয়েছিল, সেই আচারের সঙ্গে খেতে পারেন। আমি চাটনিটাই নিয়ে নিয়েছি। আজকে এই পর্যন্ত বন্ধুরা, বানিয়ে ফেলুন কেমন হয়েছে দেখুন, ভালো লাগলে আমার সঙ্গে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি।